গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন ঘুরতে বাজে সকাল 9টা, এখন থেকে নতুন একটি ভিডিও শুরু করলাম। আর সকাল 9টা বাজে, দেখো চারি সাইড দেখো, রোদ্দুরে একদম ঝা ঝা করছে, মনে হচ্ছে না যেন দুপুর 2টো বাজে, এমন মানে রোদ্দুরে তেজ গরম। তো যাই হোক, এখন 9টা বাজে, এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, আর সব কাজ হয়ে গেছে, সব কাজ, যেহেতু ভোরবেলা উঠেছি। আর এখনও গরমকালের দিন, ভোরবেলা উঠে রোদ্দুরটা পড়ার আগে আগে বাসনগুলো সব মেজে নিয়েছি, সব কাজ বাজ সব করে নিয়েছি। সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডার ভাব থাকে, আর এখন যত রোদ্দুর উঠবে ততই এখন মানে গরমের তেজ বাড়বে। তো যাই হোক, কাজ বাজ সেরে নিয়েছি, এখন চলো খাওয়া দাওয়া করবো, তারপরে জামাকাপড় ধোয়া আছে, ওই কাজটা হয়নি। আর জল হচ্ছে কি, টাইম কলে জল কখনো আসছে কখনো আসছে না, আজকে এসছে, তো জল ঠাকুমা ভরেছে, আর খাওয়ার জল একটু নিয়ে আসবো পাশের বাড়ি থেকে, ব্যাস এই কাজটুকু করলে হয়ে যায়, কখন করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিও দেখছো, লাইক করছো না, নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো, শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওতে কমেন্টও করতে হবে। তো আজকের ভিডিওর টপিক কী আছে তোমরা অবশ্যই দেখো। তো বন্ধুরা দেখো, আমি এইমাত্র ছাদের থেকে নেমে এসেই আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে সকালে টিফিনে রয়েছে আম, মুড়ি আর চিনি। তো আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, আর রুটি তো গরমে ভালোই লাগে না, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয় রুটি খেলে, সেটা তো আগেও বলেছি। আর সেই জন্য ভাবলাম আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই, আর এই খাবারগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি, চিড়েও খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আমার টিফিনটা খুবই ভালো হলো খাওয়া, আর সোনা ওদিকে ভাতই খেয়েছে, আর ঠাকুমা দেখো রান্নার জোগাড় করছে, দুপুরবেলা রান্না হবে সেটা জোগাড় করছে। এটা কি ঘষছে বলো তো? এটা হলো চাল কুমড়ো। তো বেশ কয়েকদিন ধরে চাল কুমড়োটা না ঘরে পড়ে আছে, মানে শুকিয়ে শুকিয়ে এসছে, সেই জন্য ঠাকুমা চাল কুমড়োটার আজকে সদ ব্যবস্থা করেই ফেলছে। এটাকে কেটে দেখো ভালো করে ঘষনির সাহায্যে ঘষে এবার চিপে চিপে জলটা ফেলে দেবে। তারপরে আগের দিন যে আমি নারকেল তোমাদেরকে দেখিয়েছিলাম, নারকেল দিয়ে কুমড়ো শাক রান্না করেছিলাম, তার থেকে কিছুটা নারকেল আছে, সেই নারকেলটা দিয়েই আর কি চাল কুমড়ো হবে। তো দেখতেই পাবে রান্নাটা, মানে খাওয়ার সময় দেখতেই পেয়ে যাবে। আর এবার দেখো জামাকাপড় ধুয়ে নিয়ে এসে মেলছি, রান্নাবান্না হয়ে গেছে, আর জামাকাপড়টা ছাদে মেলছি, ছাদ জুড়ে দেখো প্রচণ্ড রোদ্দুর, এত রোদের তেজ কি আর বলবো, মানে এত ভালো লাগে না, এত গরম। তো এবার দেখো আমি খেতে বসে গেছি, রান্নাবান্না হয়ে গেছে, তো চলো দেখে নাও অবশেষে কী কী রান্না করলাম। এটা সেই চাল কুমড়ো যেটা ঠাকুমা কুচাচ্ছিল, আর বলেছিলাম নারকেল ছিল, নারকেল কুড়িয়ে এই চাল কুমড়োটা মানে ঘন্ট করা হয়েছে নারকেল দিয়ে, বেশ খেতে ভীষণই ভালো হয়েছে। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি কারণ আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে সকালে করেছিলাম ডিমের ঝোল, একটা ডিম রয়েছে, ডিমটা সোনা খাবে, কারণ ডিম মানে সোনা হচ্ছে মাছ টাস কিছুই খেতে চায় না, তাই ওকে ডিমটা দিয়ে দেবো। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর দেখো ওই যে সামনে চলছে দেখতে পাচ্ছ কার্টুন, এই যে কার্টুন এরকম চলবে, আর ওই যে সামনে ভাত মানে মুখে দেবে কি কি নাকে দেবে এটা ও বুঝতেই পারে না। এই দেখো কাঁঠাল চোর, কাঁঠাল চুরি করে খাচ্ছে, খাওয়ার নেশায়। এই বাবারে কিভাবে তুলছে, পাচ্ছে না, ঘেটে গেল রে, ঘেটে গেল, পাচ্ছে না, হা হা রে কাঁঠাল খাওয়ার পোকা। তুলে দিচ্ছি ঠিক করে দাও, কলেজে ভালো করে হাত ধুয়ে, এখানে ধুলে হবে না, কলে যা কলে যা।
কি এর মধ্যে পুরো ঘেটে রেখে দিয়েছে, রান্না করে রেখেছে। ভালো বল, কি দারুণ জিনিস খাচ্ছে, মিষ্টি শোনা মিষ্টি। আম কাঁঠাল খেতে খুব ভালোবাসে আমার শোনা, তো রান্নাঘরে বসেই খাচ্ছি, একদম হাত আঠা চ্যাট চ্যাট করছে। আমি হাত ধুয়ে এসে সরষের তেল রেখে নিলাম, আর এত জোরে ঘরের টিভি চলছে। হয়ে গেছে খাওয়া? না, আমার ভালো লাগে না, কাঁঠাল খেলে খুব গ্যাস হয়। তাও আমি একটা খেয়েছি, যখন তুলছিলাম তুলতে তুলতে একটা খেয়েছি। তো দেখতেই পেলে কাঁঠাল চোর সন্ধ্যাবেলায় কাঁঠাল চুরি করে খাচ্ছিল। হঠাৎই মাও মানে টিভি দেখছে, আর আমিও একটুখানি দাঁড়িয়ে টিভি দেখছিলাম, একটা সিরিয়াল হচ্ছিল, বেশ ভালো ছিল সিনটা। এবার একটু দাঁড়িয়েছি, হঠাৎ দেখছি সোনা কোথায় গেল। তারপরে রান্নাঘরে দেখছি ও বসে বসে কাঁঠাল তুলে খাচ্ছে। আমার ছেলে আর আমার শাশুড়ি মানে ওর ঠাম্মি দুজনে কাঁঠাল খেতে খুব ভালোবাসে জানো তো, তো ওই দুজনই কাঁঠালটাকে শেষ করবে, আমরা কেউ কাঁঠাল খাবো না, অত খেতে ভালোবাসি না কাঁঠাল। কাঁঠাল খেলে তো আমার ভীষণই গ্যাস হয়, সেটা তো বললাম। তো এখন দুধ জ্বাল দিচ্ছি, দেখতে পাচ্ছ সোনাকে দুধ দিয়ে দেবো, ও খেয়ে ঘুমিয়ে পড়বে। তো আজকে এই পর্যন্ত, যতক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।